গুড মর্নিং এভরিওয়ান, আজকে মানডে আর এখন বাজে 10:20। আর কালকে থেকে আমাদের নিমোকে নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছিল, আমরা ভেবেছিলাম কিছু একটা সিরিয়াস বা কিছু একটা মানে ওর এক্সট্রিম হয়েছে, বাট থ্যাঙ্কফুলি কালকে ডাক্তারের কাছে এমার্জেন্সি নিয়ে যাওয়ার পর মানে বেশি কিছু হয়নি। বেসিক্যালি তোমার জ্বর হয়েছিল, বাট জ্বরটা ভীষণ বেড়ে গেছিল। হ্যাঁ, এখন নিউয়ে কথা বলছে, ওর 104 জ্বর হয়ে গেছিল। আর বলতে পারি আমি কিছু? দাঁড়া দাঁড়া দাঁড়া, 2 মিনিট দেয়, কিছু বলতে পারি নিমো? 104 জ্বর হওয়ার পর ওকে ওখানে হসপিটালে নিয়ে যাই আমরা, ওখানে গিয়ে, আচ্ছা ঠিক আছে, ও বলতে দেবে না কথা, কাম বল তুই বল। 104 জ্বর হওয়ার পর ওকে আমরা বলতে দেবে না, তোমাদের আমি পরে ওর ব্যাপারটা নিয়ে পুরো আপডেট করছি, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, মানডেও সকাল থেকে আমরা জাস্ট লাইক ইউ নো লাইক অল ওভার দ্য প্লেস হয়ে আছি। সকালবেলা অভিজিৎ তোমাদের সাথে একটু কথা বলেছে, বাট আমি সকাল থেকে একদমই কথা বলতে পারছি না, একটু আমার শরীরটাও ডাউন আছে, একটু মানে একটুখানি ডিফিকাল্ট হয়ে আছে। নিমোর কালকে সারা রাত্রি প্রায় 2-2:30 অবধি বেচারা স্ট্রাগল করেছে, 104 জ্বর উঠে গেছিলো ওকে, এমার্জেন্সিতে আমরা নিয়ে গেলাম, তোমাদেরকে আমি তো আপডেট করে জানালাম। তারপর লাকিলি কিছুই হয়নি, জাস্ট ইউনো সিম্পল ইনফেকশন আর এইসবের জন্যেই হয়েছে। এবার তারপরে আবার আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে আমার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাগেন মিটিং ছিল, তো মিটিং অ্যাটেন্ড করেছি, করে আজকে আই এম কাইন্ড অফ লাইক ইউনো টেকিং দ্য ডে অফ। আমরা আজকে আর কোথাও আমরা যাব না, আজকে জাস্ট মিটিংটা করে আই এম জাস্ট হেডিং ব্যাক। আমার একটু কাজ আছে ব্যাংকে, একটু জরুরি। হ্যাঁ, ব্যাংকে তো কাজ আছে, তো আমরাই দুজনেই যাব। প্ল্যান ছিল জুমে হবে, এখন আমাকে ফিজিক্যালি যেতে হচ্ছে মিটিংটা, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট মিটিং। তো প্ল্যান তো অলরেডি ক্যান্সেল হয়ে গেল, ব্লগিং এখন একটুখানি একটুখানি ঠিকঠাক আছে। বিকালে উঠলে হয়তো ওর কিছু ফানি ভিডিওস রেকর্ড করার চেষ্টা করবো। তো এখন যাচ্ছি মিটিং, মিটিং থেকে এসে তারপরে তোমাদের আবার আপডেট করছি। 4:13 বাজে, নিমোকে দেখতে পাচ্ছ কোলে, এখন একটু ঠিক হয়ে গেছে, জ্বর টর নেমে গেছে, এখন টিভি দেখছে পেছনে। নিমো, দর্শকদের কিছু বলার নেই তো, সাবস্ক্রাইবারদের কিছু বলার নেই, তুই যে এইভাবে মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যায় তোর, এই বক্তৃতাটা কে দেবে তাহলে? হ্যাঁ, টিভি বন্ধ করে দেবো কিন্তু আমি, যা এই দেখ, পিকচার অফ, পিকচার অফ। এই বল কিছু, শরীর খারাপ হয়েছিল কিছু বলার নেই? হ্যাঁ, কিছু কিছু বলার নেই, শরীর খারাপ হয়েছিল যে। তো এখন আমরা একটুখানি মানে কি বলবো, বাড়ির কালকে থেকে আমরা মানে একদম বিজি হয়ে গেছি ওকে নিয়ে, এখন জাস্ট বাড়িতে এসেছি, মিটিং ছিল একটা তোমাদের বললাম, ওই মিটিংটা শেষ করলাম, এসে এখন প্ল্যান ছিল একটু বাইরে যাব, হয়তো হবে না, কোনো প্রবলেম নেই কালকে। এই যে, হ্যাঁ বল 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 বল, কিছু বলার আছে? কি হলো কি হলো, কিছু বলার, সবাই ওয়েট করছে তো শোনার জন্য। চলো আমরা যদি কোথাও যাই তাহলে তোমাদের আপডেট করছি, এখন তো জাস্ট বাড়িতে একটু রিল্যাক্স করব, একটু চা টা খাবো, তারপরে তোমাদের সাথে কথা হবে। চলো, লিচি খাচ্ছে, পালিয়েছে, আরে খেয়ে তো দেখ, খেয়ে তো দেখ, একটু কেটে দাও ওকে, ভেতরটা বার করে দিই।
অতটা দিও না, একটু দাও, ওই যে ওইটুকুনটা দাও, আমাকে দাও। নিমো খেয়ে দেখ, আরে খেয়ে দেখ। নিমো ইটস সুইট, হ্যাভ ইট, ক্যান ইট, বাইট বাইট নিমো, বাইট নিমো, বাইট নিমো, বাইট। It's a funny, it's a very funny fruit. Have, have. এবার তোমাদের দেখাচ্ছি নিমো কিভাবে আমাদের কাজ করতে, যেখানে তো অফিসিয়াল কাজ করছে বেচারা শ্রীধর ফোন করছে, আর মানে নিমো গিয়ে ওর কোলে গিয়ে বসে। নিমো What is the problem? What is this language? He left already. He'll again come back. He will come back. এখন যা আমাদের ডিনার বানিয়ে দিয়েছে, আজকে বানিয়েছে তোমার কিনুয়া বানিয়েছে, মাটন দিয়ে কাবাব টাইপের করে দিয়েছে একটু, আর হামাস বানিয়েছে, আর একটু ভেজিস কেটে রেখেছে স্যালাডের মতন। তো এটা আজকে আমাদের খাবার, চলো খাওয়া যাক। এই কম্বিনেশনটা দেখো একবার, এখানে মাটন কাবাব, কিনুয়া, একটু লেটাস আছে, কিউকাম্বার আছে, দ্যাট স্যালাড ইজ আপ টু ইউ, তুমি যেটা নাও। হামাস দিয়ে কিনুয়া আর লেটাস আর একটু কিউকাম্বার দিয়ে একটু খেয়ে দেখো। হ্যাঁ, আর সাইডে একটু মাটনের কিছু কিমা বা চিকেনের তুমি বানিয়ে, এক্সিলেন্ট লাগছে, এক্সিলেন্ট, সুপার, এত লাইট, আর কিনুয়াটা এত লাইট, ওপর থেকে টপ অফ দিস এই স্যালাডটা, আর হামাস, স্পেশালি হামাসটা এক্সিলেন্ট বানায়, হামাসটা মানে একদম লাগে কি দোকান থেকে কিনে এনেছি। Excellent. বাজে 12:30, তো এখন আজকে নিমো তোমাদেরকে কিছু বলবে, নিমো বলবে, নিমো বল, সাবস্ক্রাইব করতে বল, সাবস্ক্রাইব করতে, লাইক করতে, এখন বলবি না। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আজকের আমাদের ব্লগটা, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, কেন কি কালকে তো নিমোর দেখতেই পারলে যা শরীর টরি খারাপ হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা আবার, তুমি জানো নিমোর শরীর খারাপ, আমাদের এনার্জি ডাউন হয়ে যায় পুরো, তখন কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো আজকে ওর একটু ঠিক আছে, 12:00 কিন্তু এখন জেগে জাগিয়ে রাখে, আমি কিছু করার নেই, জেগে থাকবো। তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব না করলে আবার একই ব্যাপার, আমরা এনার্জি পাবো না, মোটিভেশন আসবে না, আর কিছু ভিডিও বানাতে ইচ্ছা করবে না। তো চলো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, গুড নাইট।